وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون. الحمد لله الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده، نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى: وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. وقال الله تعالى: يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم، فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر. سبحانك اللهم وبحمدك، أشهد أن لا إله إلا أنت، أستغفرك وأتوب إليك. সম্মানিত মুসলিম একরাম, প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার আশেষ মেহরবানিতে আজকে আমরা জুমার মসজিদে এসে সালাতের পূর্বে কিছু কথা বলার এবং শোনার জন্য
তৌফিক করে দিলেন সেই মহান মাহবুবের দরবারে শুকরিয়া সাদর করছি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবীর উপর, যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা সঠিক ইসলাম পেয়েছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত সময়, আজকের এই সংক্ষিপ্ত সময়ে আলোচনার বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মান্য করতেই হবে। প্রথমে একটি হাদিস বলে শুরু করি, মুস্তাদরাক হাকিম 7256 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মিম্বারে উঠলেন, তিনটা সিঁড়িতে তিনবার উঠলেন এবং তিনবার আমিন বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ রাসূল তিনবার আমিন বললেন, এটার কারণটা কি? তখন আল্লাহ রাসূল তিনটার ব্যাখ্যা দিলেন। প্রথম ব্যাখ্যা দিলেন যে আমি এই জন্য আমিন বলেছি, ফেরেশতা জিব্রাইল এসে আমাকে বলল, হে আল্লাহর রাসূল, আপনার নাম শোনার পর, আপনার নাম বলার পর যে দরুদ পড়ে না সে ধ্বংস হোক। কম করে হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষিপ্ত দরুদ এটা পড়তে হবে আল্লাহর রাসূলের নাম শোনার পর, যে পড়বে না সে ধ্বংস হোক। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমিন, মানে আল্লাহ রাসূলেরও মতামত হচ্ছে যে হ্যাঁ আল্লাহ তুমি কবুল করো, সে যেন ধ্বংস হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন যে দুরুদ পড়ে না সে হচ্ছে সবচেয়ে বড় কৃপণ। সুতরাং কৃপণতা করা যাবে। দুই নাম্বার হচ্ছে যে ব্যক্তি তার পিতামাতাকে পেল অথচ পিতামাতার খেদমত করে জান্নাত লাভ করতে পারল না, সে যেন ধ্বংস হয়ে যায়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার বললেন আমিন, এটা ছিল দুই নম্বর। তিন নম্বর হচ্ছে একজন ব্যক্তি রমজান মাস পেল, এটা সৌভাগ্যের মাস সে পেল, সৌভাগ্য রাত সে পাচ্ছে রমজানের শেষ দশকে, এই পুরা রমজান পাওয়ার পরও যে নিজের গুনাহকে ক্ষমা করে নিতে পারল না সে যেন ধ্বংস হয়ে যায়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। তার মানে আল্লাহ রাসূল যার ধ্বংসের কামনা করেছেন সে ধ্বংস হবেই হবে, এতে কোনো সন্দেহ নেই। সুতরাং বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নিসা 4 নম্বর সূরা 59 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, আতিউর রাসূল, তোমরা রাসূলের অনুসরণ করো। এখানে প্রথমে একটি জিনিস আপনাকে বুঝিয়ে আমি আগাতে চাই, সেটা হচ্ছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ঈমানদারদেরকে আল্লাহ তাআলা আদেশ করছেন যে আল্লাহর প্রতি ঈমান আনে, রাসূলের প্রতি ঈমান আনে, কিতাব সমূহের প্রতি ঈমান আনে, যে 6টা বর্ণনা রয়েছে যে এগুলোর উপরে ঈমান আনে সেই তো ঈমানদার। তারপরও ঈমানদারদেরকে লক্ষ্য করে বলা হচ্ছে, তার মানে কি আমরা যেই রকম ঈমান আনছি আসলে সেটা কিন্তু ঈমান হচ্ছে না, যার কারণে আল্লাহ তাআলা এটাই লক্ষ্য করে বলছেন যারা নামের ঈমানদার রয়েছে তাদেরকে লক্ষ্য করে বলছি আল্লাহর আনুগত্য করো। আল্লাহর আনুগত্য কিভাবে করবেন? সূরা আলে ইমরান 102 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, যেটা আমি প্রথমে তেলাওয়াত করলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যথাযথভাবে ভয় করো, যেমনভাবে ভয় করা উচিত ঠিক সমানভাবে ভয় করো, নিজের ইচ্ছা মতন ভয় করলে চলবে না। আমরা এখনো অনেক কাজ করি যেগুলো শরীয়ত বিরোধী কাজ, যেগুলো আল্লাহ করতে নিষেধ করেছেন, যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, যেগুলো কোরআন সুন্নাহর মধ্যে পাওয়া যায় না সেগুলো আমরা করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, যথাযথভাবে ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। কাদেরকে লক্ষ্য করে বললেন? ঈমানদারদেরকেই লক্ষ্য করে বলছেন। তাহলে আমরা কিরকম ঈমানদার এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে আমাদের মতো শুধুমাত্র নামে ঈমানদার মানুষদেরকে আল্লাহ তাআলা লক্ষ্য করে এই কথাগুলো বলছেন। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদেরকে লক্ষ্য করে বলেননি, যারা ঈমানদার দাবি করছি অথচ ঈমান আনছি না তাদেরকেই লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো বলছেন।
পরের আয়াতে চলে যাই, আল্লাহ তাআলা বলছেন আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো, রাসূলের অনুসরণ করো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের নেতৃত্ব স্থানীয় যারা রয়েছে তাদের আনুগত্য করো। ফাইন তানাযাতুম ফি শাইইন ফারদুহু ইলাল্লাহি ওয়া রাসূল, যদি দেখা যায় যে নেতৃত্ব স্থানীয় ব্যক্তি যিনি ফতোয়া দিচ্ছেন, যিনি মসজিদের ইমাম ফতোয়া দিচ্ছেন, যিনি রাষ্ট্রের প্রধান, যিনি হুকুম করছেন, যদি দেখা যায় ফাইন তানাযাতুম, যদি দেখা যায় তাদের মধ্যে বিরোধ হচ্ছে, ফারদুহু ইলাল্লাহি ওয়া রাসূল, তাহলে তোমরা আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরাই দাও বিষয়টাকে। আপনাকে যেটা আমি বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে তিনজন ব্যক্তির আনুগত্য করার কথা বলা হলো, তিনজনের, এক নম্বরে আল্লাহর আনুগত্য, দুই নম্বরে রাসূলের আনুগত্য, তিন নম্বরে হচ্ছে উলুল আমরের আনুগত্য, মানে যারা নেতৃত্ব দিচ্ছে তাদের আনুগত্য। তো এখানে কিভাবে নেতৃত্ব দেওয়া মানুষগুলোর ভুল হতে পারে? ফাইন তানাযাতুম ফি শাইইন ফারদুহু ইলাল্লাহি ওয়া রাসূল, এই যে এখানে আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরাতে বলছে, কেন? তার মানে বোঝা যাচ্ছে যে ভুল হলে যিনি ফতোয়া দিচ্ছেন তার ভুল হবে, আল্লাহ রাসূলও ভুল করেছেন কিন্তু তাকে আল্লাহ তাআলা ওহির মাধ্যমে সংশোধন করে দিয়েছেন। সহিহ বুখারী হাদিস, সাহাবী বর্ণনা করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহর অথবা আসর সালাতে দুই রাকাত সালাত পড়ে তিনি সালাম ফিরিয়ে দিলেন, সালাম ফিরানোর পরে তিনি বসে আছেন, সাহাবীরা চিন্তা করছেন, বেরিয়ে গেছেন, তারপরে চিন্তা করছেন যে সালাত কি কমই দেওয়া হয়েছে না রাসূল ভুল করেছেন, কমই দেওয়া হয়েছে না রাসূল ভুল করেছেন, তারপরে সবাই পরামর্শ করছে যে আল্লাহ রাসূলকে গিয়ে বলতে হবে বিষয়টা, যে আল্লাহ রাসূল আসলে ঘটনাটা কি, তো কেউ বলতে সাহস পাচ্ছে না। আর এখন যদি ইমাম একটু ভুল করে তাহলে যত রাগ সব ইমামের উপরে যাবে, এটা হচ্ছে আমাদের নীতি, অনেক জায়গায় এরকম আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে সাহস পাচ্ছেন না, জুলিয়াদাইন নামে একজন সাহাবী রয়েছেন যার হাত ছিল লম্বা, উনি আল্লাহ রাসূলকে গিয়ে বললেন, আল্লাহ রাসূল সালাত কি আল্লাহ কমিয়ে দিয়েছেন না আপনি ভুল করেছেন? কমিয়ে দেওয়া মানে যখন সালাত প্রথম নাজিল হলো আল্লাহ রাসূলের নবুয়ত প্রাপ্তির পর, তখন কিন্তু দুই রাকাত করে সালাত ছিল, শুধুমাত্র ফজর এবং মাগরিব এই দুটো সালাত ফরজ ছিল, এই দুইটা সালাত ফরজ ছিল দুই রাকাত, ফজরের দুই রাকাত, মাগরিবের তিন রাকাত। আর যখন আসর, এশা, জোহর এগুলো আসলো তখন শুধুমাত্র দুই রাকাত করেই ফরজ ছিল, তখন চার রাকাত ছিল না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেছেন সহিহ বুখারী হাদিস। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল সালাত কি কমই দেওয়া হয়েছে না আপনি ভুল করেছেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সালাত কমিও দেওয়া হয়নি, আমি ভুলও করি। তার মানে রাসূল যে ভুল করেছেন সেটাও তিনি ভুলে গেছেন। তারপরে আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পর গিয়ে বলছেন যে জুলিয়াদাইন কি ঠিক বলেছে, সালাতে কি কমতি হয়েছে মনে হচ্ছে? তখন বলছে যে হ্যাঁ আল্লাহ রাসূল সালাতে কম হয়েছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার দুই রাকাত পড়লেন, পড়ে তখন সাহসিতা দিলেন। সাহসিতা কিসের জন্য দিতে হয়? ভুল করলেই তো দিতে হয় নাকি? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভুল হয়েছে, আল্লাহ তাআলা ওহির মাধ্যমে সংশোধন করে দিয়েছেন, এটা স্পষ্ট প্রমাণিত। সুতরাং যারা মনে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, নূরের তৈরি যারা তাদের কোনোদিন ভুল হয় না, রাসূল ছিলেন মাটির তৈরি, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল হয়েছে। সম্মানিত উপস্থিতি, যে বিষয়টা আমি বলছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ওহির মাধ্যমে সংশোধন করে দিয়েছেন, কিন্তু আমাদের যিনি নেতা, আমাদের যিনি ইমাম, তাকে আল্লাহ ওহির মাধ্যমে সংশোধন করবেন না, যার কারণে আল্লাহ তাআলা একই কথা বললেন যে যদি বিরোধ দেখা যায়, যদি সমস্যা হয়, তাহলে আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরিয়ে দাও, তার মানে কোরআন সুন্নাহর দিকে বিষয়টাকে ফিরিয়ে দাও, এখান থেকেই রয়েছে সমাধান। এরপরে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা বলছেন ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূল, ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা ঈমান এনে থাকো আল্লাহর উপরে এবং আখিরাতের উপরে, তাহলে অবশ্যই তোমরা এই কাজটা করবে। তাহলে
যারা এগুলোর উপরে ইমান আনতে পারে না, তাদের অবস্থা অন্যরকম। তারা মনে করে আমরা ফিকার দিকে যদি নিয়ে যাই বিষয়টাকে তাহলে মনে হয় সমাধান পাওয়া যাবে। তারা কোরআন হাদিস বোঝে না, কোরআন হাদিস বোঝার চেষ্টাও করে না। ইমাম যেটা বলছে সেটাই সঠিক, ইমামেরও তো ভুল হতে পারে, সেটা তো ভাববার বিষয়। ইমামের ভুল হবে না কে বলেছে? যদি ইমামের ভুল না হয় তাহলে বুঝতে হবে ইমাম মানুষ না, ইমাম অন্য কিছু। কারণ মানুষেরই ভুল হবে, মানুষ যে তারই ভুল হবে। তিরমিজি শরীফ 2 নম্বর খণ্ডের 76 পৃষ্ঠা হাদিস নম্বর 2499 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লি ইবনা আদম খাতাউন, প্রত্যেক আদম সন্তান ভুলকারী, তাদের মধ্যে উত্তম ভুলকারী হচ্ছে অখায়রুল খাতাউন আত্তাওয়াবুন, যে ভুল করার পর সেটাকে সংশোধন করে নেয়। আপনার আমার এটাই কাজ, ভুল হয়েছে দলিল সহ যখন বুঝিয়ে দেওয়া হবে তখন সংশোধন করে নেবেন, এটাই হচ্ছে আপনার কাজ, এটা হচ্ছে আমার কাজ। ভুল সংশোধন করতেই হবে। সম্মানিত উপস্থিতি, সূরা নিসা 4 নম্বর সূরার 80 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, মাইয়াতুর রাসূল ফাকাদ আতাআল্লাহ, যে রাসূলের আনুগত্য করবে সে আল্লাহর আনুগত্য করবে। আমরা যে আহলে হাদিস নাম নিয়েছি এর জন্য অনেকে মনে করে যে তারা কোরআন মানে না, তারা হাদিস মানে। কোরআনের ব্যাখ্যা হচ্ছে হাদিস, যে হাদিস মানে সে কোরআনও মানে, কিন্তু যে শুধু কোরআন মানে সে হাদিস মানে না। যে শুধুমাত্র কোরআন মানার চেষ্টা করে সে হাদিস মানে না। শুধু কোরআন মানবে হাদিস মানবে না তাহলে তো হলো না। ট্রেনের দুইটা চাকা, দুইটা চাকা আছে, দুই পাশে দুইটা চাকা, দুইটা লাইনের ওপর দিয়ে যদি না যায় সে মনে করে যে এক লাইন আমি ছেড়ে দেবো, ট্রেন যেতে পারবে না। আপনার আমার জীবনটা হচ্ছে সেই রকম, যদি আমরা মনে করি যে শুধুমাত্র কোরআন মানবো হাদিস মানবো না তাহলে কিন্তু হবে না, জীবন পরিচালনা করতে পারবেন না। এর জন্য কোরআন এবং সহিহ সুন্নাহ দুটারই অনুসরণ করতে হবে, নাহলে কোনো পথ নাই। বিদায় হাজার মাসানের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলে গেছেন, মাইয়াতুর রাসূল ফাকাদ আতাআল্লাহ, যে রাসূলের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো। রাসূলের আনুগত্য করলে আল্লাহর আনুগত্য হয়, রাসূলের আনুগত্য করলে আল্লাহর আনুগত্য হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, সহিহ বুখারী 7256 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের সবাই জাহান্নামে যাবে, সরি, আমার উম্মতের সবাই জান্নাতে যাবে, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, প্রত্যেকটা উম্মত আমার যাবে জান্নাতে, ইল্লা মান আবা, তবে যারা আমাকে অস্বীকার করে তারা জান্নাতে যাবে না। এখন আপনারা আমার তো প্রশ্ন, সাহাবীরা যে প্রশ্ন করেছেন আপনারা আমারও সেই প্রশ্ন, যে আল্লাহ রাসূল আপনাকে অস্বীকার করে এমন ব্যক্তি আছে কোথায়? এটা সকলের প্রশ্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে আমার আনুগত্য করলো সে জান্নাতে যাবে, যে আমার আনুগত্য করলো না সেই আমাকে অস্বীকারকারী সেই যাবে জাহান্নামে। তাহলে আনুগত্য করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সাথে সাথে আল্লাহর আনুগত্য হয়ে যাবে। আল্লাহ তাআলা সালাত পড়ার কথা বলেছেন কোরআনে, কিন্তু কি পদ্ধতিতে পড়তে হবে এটা বিস্তারিতভাবে বলেন নাই। এটা ওহি মাতলুর মাধ্যমে, ওহি গায়রে মাতলুর মাধ্যমে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী 631 নম্বর হাদিস, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, শোনো জনগণ, আমি যেভাবে সালাত আদায় করি, আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখছো ঠিক সেভাবে তোমাদেরকে সালাত আদায় করতে হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, সহিহ বুখারী হাদিস। সহিহ বুখারী তাওহীদ পাবলিকেশন 5ম খণ্ডের প্রথম দিকে একটা হাদিস পাওয়া যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে ছিলেন, এমন অবস্থায় তিনজন ব্যক্তি তার বাড়িতে আসলেন, এসে জিজ্ঞাসা করলেন তার স্ত্রীদেরকে রাসূলকে না পাওয়ার কারণে, রাসূল বাড়িতে ছিলেন না, এই অবস্থায় তার স্ত্রীদেরকে বলছেন যে রাসূল কি কি ইবাদত করেছে আমাদেরকে জানান। তখন আল্লাহ রাসূলের ইবাদত দেখানো হলো, তিনি এইরকম এইরকম ইবাদত করেছেন, ইবাদতের বিস্তারিত বর্ণনা দেওয়া হলো। তখন তিনজন ব্যক্তি মনে মনে ভাবলেন আমাদের এই ইবাদতে কাজ হবে না, রাসূল তার আগের গুনাহ পরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, তার অল্প ইবাদতও চলে, কিন্তু আমরা হচ্ছি গুনাহগার উম্মত, আমাদেরকে বেশি বেশি ইবাদত করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে ছিলেন, এমন অবস্থায় জিব্রাইল আলাইহিস সালাম রাসূলের কাছে ওহী নিয়ে গেলেন,
রসুলকে জানালেন আপনার এই তিন উম্মত আপনার ব্যাপারে এই রকম কথা বলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাড়াতাড়ি বাড়িতে আসলেন, বাড়িতে এসে দেখলেন তিন ব্যক্তি উপস্থিত। তখন তিনি তাদেরকে বললেন, তোমরা কি এই এই কথা বলেছ? কি কথা তারা বলেছিল? একজন বলছে, আমি সারা রাত সালাত আদায় করবো, নফল সালাত, একদিনও সালাত মিস করব না, এক মিনিটের জন্য সালাত মিস করব না। পাঁচ ওয়াক্ত সালাত তো আছে, ফরজ সালাত তো আছে, নফল সালাত তো আছে, আমি সারা রাত তাহাজ্জুদ সালাত করব। এটা প্রথম ব্যক্তি বলেছিল। দ্বিতীয় ব্যক্তি বলেছিল, আমি প্রত্যেক দিন সিয়াম পালন করবো, রোজা রাখবো, একদিনও ছাড়বো না, বছরে পাঁচ দিন সিয়াম পালন করা হারাম, সেগুলোও পালন করবো। তিন নম্বর ব্যক্তি বলেছিল, আমি কখনো বিবাহ করবো না, বিবাহ করলে সাংসারিক ঝামেলা আছে, ইবাদতে বিঘ্ন ঘটবে, এজন্য আমি বিবাহ করবো না, শুধুমাত্র ইবাদত করে যাব। রাসূল এসে বললেন, তোমরা কি এই কথাগুলো বলেছ? তখন তারা বললো, হ্যাঁ বলেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনে রাখো, আমি প্রতি রাত্রে তাহাজ্জুদের সালাত পড়ি আবার ঘুমাই, প্রতি রাত্রে তাহাজ্জুদের সালাত পড়ি আবার ঘুমাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা দিচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত ধরে ইবাদত করেছেন, এই রকম কোনো দিন ঘটেনি। অথচ রাসূলের যতজন স্ত্রী ছিল সবগুলোর মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেশি সময় পেয়েছিলেন রাসূলের কাছে থাকার জন্য। মানে অন্যান্য স্ত্রীরা বৃদ্ধ হয়ে গিয়েছিল, তাদের সময়টুকু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেহেতু ছোট মানুষ ছিলেন সেই হিসাবে তাকে দিয়েছিলেন। এই হিসাবে তিনি অধিকাংশ সময় রাসূলের কাছে থাকতেন। তিনি বর্ণনা দিচ্ছেন, আপনি বলেন তো আপনার আপনার কি অবস্থা, আপনি কখন কি পারেন না করেন, এটা আপনার স্ত্রী ভালো জানবে না আমি জানবো? নিশ্চয় আপনার স্ত্রী জানবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা বললেন, আল্লাহ রাসূল যে সারা রাত ইবাদত করেছেন এই রকম কোনো দিন ঘটেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি নফল সিয়াম পালন করি আবার সময় ছেড়েও দিই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় নফল সিয়াম পালন করতেন, মনে হচ্ছে তিনি আর কোনোদিন ছাড়বেন না, আবার সময় তিনি ছেড়ে দিতেন, মনে হচ্ছে তিনি আর নফল সিয়াম পালন করবেন না, এইরকম মাঝে মধ্যে ছেড়ে দিতেন, মাঝে মধ্যে পালন করতেন, এইরকম ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম। এবার রাসূল বললেন তৃতীয় বাক্যটা, যে দেখো আমার স্ত্রী রয়েছে, আমি বিবাহ করেছি, সুতরাং কেউ যদি আমার সুন্নাতকে অবজ্ঞা করে ফলে সামিন্না, তাহলে সে আমার উম্মত থেকে খারিজ হয়ে যাবে। আমরা অনেকেই মনে করি যে সুন্নাতি আমল এটা একটা ছোটখাটো ব্যাপার, কিন্তু আসলে ছোটখাটো ব্যাপার নয়। সাইকেল মোটর সাইকেলের ভলটিউম আছে, এটা একটা ছোট্ট জিনিস, দুই টাকা দাম, পাঁচ টাকা দাম, কিন্তু এটা না হলে আপনার গাড়ি চলবে না। ঠিক তেমনভাবে আপনি যে সুন্নাতকে ছোটখাটো বলে ছাড়িয়ে যাচ্ছেন, কিয়ামতের দিন যদি আল্লাহ তাআলা বলেন আমি নাজিল করেছি এই সুন্নাতটাকে, তুমি কেন পালন করলে না, তখন আপনি কি জবাব দেবেন? তখন তার ছোটোখাটো বলে পার পাবেন না, তখন আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ এটা ছোটোখাটো বিষয় তাই ছেড়ে দিয়েছি, এটা বললে তো আল্লাহ শুনবে না, হিসাব দিয়েই পার হতে হবে। এজন্য কোরআন এবং সহিহ হাদিস যেটা বলে সেটাই আমাদেরকে অনুসরণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, সূরা নিসার চার নম্বর, সূরা 59 নম্বর আয়াত যেটা আমি বলছিলাম প্রথমেই পড়লাম, ওই আয়াতের একটা সানি নজুল আপনাদেরকে শোনাই। সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবীকে এক জায়গাতে করে একজনকে নেতা বানিয়ে এক জায়গায় প্রেরণ করলেন। তারপরে ওখানে গিয়ে নেতা বলছে যে আল্লাহ রাসূল কি বলেননি যে তোমরা আমার আনুগত্য করবা? তখন সাহাবীরা সবাই বললেন, হ্যাঁ ঠিক আছে, রাসূল তো বলেছেন আপনার আনুগত্য করার জন্য। এবার ওই সাহাবী বললেন যে তাহলে তোমরা এক কাজ করো, তোমরা খড়ি জোগাড় করো। খড়ি জোগাড় করে নিয়ে আসা হলো, তারপরে বলছে এখানে আগুন জ্বালাও, আগুন জ্বালানো হলো, এবার বলছে তোমরা একে একে ঝাঁপ দাও। যেহেতু আনুগত্য করতে বলেছে, কিছু সাহাবী রেডি হয়ে গেছে, হ্যাঁ রাসূল বলেছেন আনুগত্য করার জন্য, আগুনে ঝাঁপ দিতে বলেছে, তো গিয়ে আমরা তো জান্নাতে চলে যাবো। তখন কিছু সাহাবী বলছে, খবরদার আগুনে ঝাঁপ দিবেন না, কেউ আগুনে ঝাঁপ দিবেন না, যে আগুন থেকে বাঁচার জন্য আমরা মূর্তি পূজা ছেড়ে দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, যে আগুন থেকে বাঁচার জন্য ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আবার সেই আগুন আমরা যেতে চাই না, আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাবো, রাসূল কি বলে সেটা শুনবো, তারপরে কোনো কথা। আল্লাহ রাসূলকে জানানো হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যদি ওই আগুনে ঢুকে যেতে তাহলে আর কোনোদিন ওই আগুন থেকে বের হতে পারতো না।
রাসুলের আনুগত্য করতে হবে। আমিরুল মুমিনিন যিনি থাকবেন, আমির যিনি থাকবেন, তার আনুগত্য করতে হবে, কিন্তু অবাধ্য হতে কোনো আনুগত্য চলবে না। যদি দেখা যায় আল্লাহ এবং তার রাসুলের হুকুমের বিপরীত হুকুম দিচ্ছেন, তাহলে তার আনুগত্য চলবে না। লাতাআতাল মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, সৃষ্টির অবাধ্য হতে সৃষ্টির কোনো আনুগত্য চলে না। আল্লাহ তাআলা একটা বিধান নাজিল করলেন আর আমি তার বিপরীত দিকে আমল করে গেলাম, এটা চলবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু, সূরা হাশর 7 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন আমার রাসূল তোমাদেরকে যা দিয়েছেন সেটা তোমরা মেনে নাও, সেটা তোমরা গ্রহণ করো, আমার রাসূল তোমাদেরকে যা নিষেধ করেছেন সেটা তোমরা বর্জন করো। এখানে একটি জিনিস বলে আপনার সামনের দিকে আমি আগিয়ে যাচ্ছি, সেটা হলো সহিহ বুখারী 5920 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কাযা। সাহাবী বর্ণনা করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাযা সিস্টেমে চুল কাটতে নিষেধ করেছেন। কাযা সিস্টেম মানে শুধুমাত্র ওপর দিক চুল রাখা হলো আর ডান সাইড বাম সাইড পিছন দিক সব নাই করে দেওয়া হলো, এটা যেটা এখন আপনি দেখতে পাচ্ছেন রাস্তায় রাস্তায় যেসব যুবকরা চুল কাটছে, যে শুধুমাত্র ওপর দিক রাখছে, ডান পাশ বাম পাশ সব এবারে ছাঁটাই করে দিচ্ছে, এটা হচ্ছে কাযা। এই সিস্টেমে চুল কাটা নিষেধ, এটা হারাম। আর একটু স্পষ্টভাবে বললে আপনি বুঝতে পারবেন, সেটা হলো আগে আগের সময় আপনারা দেখেছেন যে কেউ যদি চুরি করতে আসতো তাহলে তার চুলকে কেটে নেওয়া হতো, এক জায়গায় কাটতো আরেক জায়গায় ছেড়ে দিত, আর জায়গায় কাটতো আরেক জায়গায় ছেড়ে দিত, এইভাবে চুল কেটে জুতার মালা গলায় দিয়ে তাকে রাস্তা রাস্তা ঘুরিয়ে নিয়ে বেড়া হতো। এই এই চোরের চুল কাটার সিস্টেম এখন যুবকরা গ্রহণ করেছে, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, এই সিস্টেমে চুল কাটা হারাম, এটা চলবে না। তাহলে আল্লাহ তাআলা আনুগত্য করতে বললেন রাসূলের, যদি আপনি এই সিস্টেমে চুল কাটতে যান তাহলে কিন্তু আল্লাহর রাসূলের আনুগত্য হলো না। রাসূলের আনুগত্য করতে হলে এই সিস্টেমে চুল কাটা বাতিল করতে হবে। এখানে দ্বিতীয় বিষয় আপনাকে যেটা বোঝাতে চাচ্ছিলাম ওই আয়াতের আলোকে, যে আল্লাহর আনুগত্য করতে হবে, রাসূল আমাদেরকে যা দিয়েছেন সেটা গ্রহণ করতে হবে, যা থেকে নিষেধ করেছেন সেটা বর্জন করতে হবে। সহিহ মুসলিম 1718 নম্বর হাদিস, মায়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, কেউ যদি এমন কোন আমল করে যে আমলের নির্দেশ আমার শরীয়তে নেই তাহলে সেই আমলটা প্রত্যাখ্যাত, সেই আমল চলবে না। এখন আপনাকে বলি, আপনি যে সালাতে দাঁড়ানোর সময় পায়ে পা মিলাচ্ছেন না, মাঝখানে ফাঁকা রেখে দিচ্ছেন, এটা আপনার কেমন হলো? এটা কি রাসূলের আনুগত্য হলো? এটা কি শরীয়তে রয়েছে? এইরকম কি কোনো বিধান রয়েছে? আপনি যে সালাতের শুরুতে একবার ইমামের সাথে, মানে ইমামকে আপনার দায়িত্ব চাপিয়ে দিচ্ছেন, তারপরে নিয়াত করছেন, তারপরে জায়নামাজের দোয়া করছেন, এগুলো কোরআন হাদিস দ্বারা প্রমাণিত কিনা সেটা আপনাকে দেখতে হবে। যদি শরীয়তে থাকে তাহলে আপনি পালন করেন, যদি শরীয়তে না থাকে আর আপনি যদি পালন করেন তাহলে এটা বেকার হয়ে যাবে, এই আমল আল্লাহ কবুল করবেন না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহর আনুগত্য করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। আর একটি আয়াতের অনুবাদ করে আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা মুহাম্মদ 47 নম্বর সূরা আয়াত নম্বর 19, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে ইমানদারগণ তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের অনুসরণ করো, আলা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলকে বাতিল করো না। আল্লাহ আদেশ করলেন যে তুমি সালাত আদায় করো, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদ্ধতি শিখিয়ে দিলেন, কিন্তু আপনি পদ্ধতি মানলেন না, আপনি নিজের ইচ্ছা মতন চললেন, আপনি আপনার ইমামের মতো চললেন, আপনি আপনার পীরের মতো চললেন, রাসূলের আনুগত্য করলেন না, আনুগত্য করলেন আল্লাহর, আনুগত্য কিন্তু রাসূলের হলো না। আল্লাহ সত্যিরা আমালাকুম, তাহলে আপনার আমল বাতিল হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। এই জন্য নিজের আমলকে টিকিয়ে রাখতে হলে আল্লাহর যেমন আনুগত্য করছেন ঠিক তেমনভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে। আপনি এসে তো একটু বলতে পারেন যে দেখেন তো আমার আমলটা সঠিক হচ্ছে কি না, আমার এই আমলটা কি কোরআন হাদিস অনুযায়ী হচ্ছে, এটা তো আপনি বলতে পারেন।
কিন্তু অনেক মানুষ বলে না কি জন্য, যে জিজ্ঞাসা করতে যাব, আমি মানুষের কাছে ছোট হতে যাব, এটা কেমন দেখাই, এজন্য বলতে যাই না। মানুষকে জিজ্ঞাসা করলে ছোট হয় না, আল্লাহ তাআলা সম্মান বাড়িয়ে দেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ, তিনাকে প্রশ্ন করা হয়েছিল প্রায় 42 থেকে 45টা, তিনি 36টা প্রশ্নের উত্তরে বলেছিলেন আমি জানি না, তার সম্মান কমে গেছে। তাহলে এতগুলো প্রশ্নের উত্তরে তিনি যদি বলতে পারেন যে আমি জানি না, মাত্র কয়েকটা প্রশ্নের উত্তর দিলেন, বাকি প্রশ্নের উত্তরে বললেন যে আমি জানি না, তাহলে তার তো সম্মান কমেনি, আপনার আমার কমবে কিভাবে? আর আল্লাহ নিজেই তো নির্দেশ দিয়েছেন কোরআনের মধ্যে, মানুষের যারা জানা মানুষ তাদের কাছ থেকে জেনে নেওয়ার জন্য, তাহলে আর শরম কিসের? যাই হোক, আল্লাহ আমাদেরকে সঠিক জামানোর তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিক ووعدك ما استطعت وأعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك علي أعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك علي وأبو بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته Gracias.